শেষে গিয়েছি, সবাই সুস্থ সুন্দর আছেন নিশ্চয়ই। আমরা অ্যাকচুয়ালি একটা পার্কে চলে এসেছি ঈদের পরে, যা ফার্স্ট উইকেন্ড। সো অ্যাকচুয়ালি করোনার জন্য তো সবার বাসায় সবার যাওয়া হয় না, যদিও আবার গিয়েছি আমরা বেশ কয়েকটা জায়গায় ঘুরেছি, তারপরও সবার বাসায় যাওয়া হয়নি ঠিকভাবে। তো সবাই ঈদের আগে একটা প্ল্যান করেছিল যে ঈদের পরে ফার্স্ট উইকেন্ডে একটা পার্কে যাব, সবাই একসাথে গেট টুগেদার হলো। সো আমরা চলে এসেছি আজকে এখানে, জায়গাটা অনেক সুন্দর, লেকের পাড়ে। এ পার্কে অনেক আগে আরও এসেছি আমরা, প্রতি সামারে কম বেশি আসা হয় এখানে, তারপরও যতবার আসি ততবারই খুব ভালো লাগে, খুব সুন্দর একটা জায়গা। তো সাথেই থাকুন, সবকিছু একটু করে শেয়ার করব, দেখি আমরা কি কি করি সারাদিনে। থ্যাংক ইউ। Give me a hand. Just walk. That's what cat call. Mughal baje kaj korteche proof rakhi. শরীদাস মিশেছে, ওদের এক ফ্রেন্ডও চলে আসছে, ওরা খুব হ্যাপি এখন। আপনারা মনে হয় নাস্তা না খাই আইছেন? আমি খাইছি অল্প একটু, নাস্তা খাই আসছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক করে দিচ্ছি।
নোয়াখালীর বিরুদ্ধে কইতাছে কইছে যদি নোয়াখালীর বিরুদ্ধে কেন রাতে গোলা দিবস খেলার মাইরা ভালো বাসার মধ্যে নোয়াখালী আছে বাড়িতে খাবেন অল্প অল্প আরে আপনি এমনি ধরে রাখবেন 5 মিনিট আরে এটা তো উঁচু নিচে হইছে এটা দলে ফেট কমবো কেমনে মিয়া এই তো আপনি এটা ধরে রাখেন আপনি করেন না হ্যাঁ আচ্ছা হ্যাঁ দেখেন পেটের চামড়াটা কত শক্ত হইছে পেটের চর্বিটা চলে যাবে আস্তে আস্তে হ্যাঁ ওই থাকে না আধা ঘন্টা এখানে আমাদের ডাক্তার দাদা এক্সারসাইজ শিখাচ্ছে পেট কমানোর পেট নাই আচ্ছা পেট আছে দেখেন আপনি পেট না তো মানধন মতো গেছে।
দাদা তো দাদা এটা আপনার বয়স না দাদা এখন লেখে গিয়ে শুনান আমরা এটা বিলিভ করি না ওদের মতো ঘুরে গেছি তো না 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 আমরা বিলিভ করি না আমার মতো যাইতে হয় একবার কলার সর আমার দর যাই কি দিয়ে আমার কারণ জর তুমি ঘুমের ঘরে শুনি তোমার পায়ে আওয়াজ যেন তুমি এসেছো ফিরে তুমি চলে গেছো অনেক দূরে এই মনে রাঙিনা ছেড়ে তুমি চলে গেছো অনেক শিল্পীরা সব ফাঁকিবাজ গান গায় না তাহিয়া তোমার কোনো ঠিক আছে তাহিয়া মানে সে সে ঘুমাবে বোধ হয় সে চোখ বন্ধ করে মনে আকাশে বৃষ্টি ওদেরকে প্রমিস করছে ও চাকরি বাকরি পাইছে কারোর কিছু খাওয়াই দাওয়াই নেই এলাকাতে খানা নেই সারাদিন আমরা সবাই অনেক মজা করলাম আপনারা সবাই কেমন লাগলো আমাদের এই গেট টুগেদার সবাই ভালো থাকবেন